আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয় নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকার কাকরাইলস্থ সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আরিফুদ্দিন মারুফালামাইকুম আসসালাম কেমন আছে প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ছায়া কায়ায় আল্লাহর ক্ষুদ্রত এই পৃথিবীতে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে চেনার জন্য মানুষ যেন আল্লাহকে চিনতে পারে তাই সৃষ্টির পরতে পরতে তার নিদর্শন রেখে দিয়েছেন এবং এই নিদর্শন মানুষের সাড়ে তিন হাজার মধ্যে রয়েছে মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমিন তার দৃষ্টি পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় নিবদ্ধ করেছেন এই মর্মে যে একজন ব্যক্তি তার সঙ্গে সব সর্বদা বিশেষত যখন সূর্য উদিত হয় তখন তার ছায়াকে তার সঙ্গে যুক্ত করে দিয়েছে এবং এই ছায়া কখনো বাড়তে থাকে কখনো কমতে থাকে কখনো ব্যক্তি বা বস্তুর ছায়া সমকক্ষ হয়ে যায় কখনো দ্বিগুণ হয়ে যায় এবং এই ছায়াটা শুধুমাত্র ব্যক্তির নয় এটা রয়েছে বৃক্ষলতার রয়েছে যে কোনো বস্তুর এবং এই ছায়াকায়ার সঙ্গে রয়েছে সূর্যের সম্পর্ক এই ছায়া কত বড় নিয়ামত তা উপলব্ধি করতে পারে যে ব্যক্তি মরুভূমিতে থাকে প্রচন্ড প্রখর রোদের মধ্যে যার জীবন যাপন হঠাৎ করে একটি যদি ছায়া ঘেরা বৃক্ষ সে পেয়ে যায় আর তার নিচে খানিকটা সময় সে পার করে এবং সে সুযোগটা পায় তখন তার শরীর দেহ সব কিছুই সতেজ হয় এবং সে স্বস্তি বোধ করে আরাম বোধ করে এই ছায়া আল্লাহ আল্লাহর্ব আলমিন দুনিয়াতে যেমন রাখবেন কোরআন এবং হাদিস থেকে জানা যায় যে এই ছায়া আল্লাহর এই কুদরতের ছায়া পরকালেও থাকবে সুতরাং এই ছায়া কিভাবে মানুষের মধ্যে আল্লাহর কুদরত হিসাবে কাজ করে এ বিষয়টা নিয়ে জানা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আজ আমরা আমরা আশা করছি যে আমরা এই বিষয়টা নতুন এই বিষয়টি নিয়ে আমরা কিছু জানতে পারবো এবং আল্লাহর কুদরত সম্পর্কে আমরা আরও বেশি অবহিত হব পাশাপাশি আল্লাহকে নতুনভাবে আমরা চিনতে পারবো আসুন আমরা দেরি না করে আমাদের সম্মানিত আলোচকের কাছে ফিরে যাই না ইন্নাকা আন্তলা আলীমুল হাকিম রব্বের সাহলে সদরি ওয়ে সিল্লি আমরি ধন্যবাদ চমৎকার একটি নতুন বিষয় আজ আমরা আলোচনা করতে চাচ্ছি আল্লা সুবাহানে করিমে তার কুদরতের অনেক নিদর্শনের কথা উল্লেখ করেছেন এবং কোরআনে করিমের বহু আয়াতে আল্লা সবাহানা আমাদেরকে যে থিঙ্কিং পাওয়ার দিয়েছেন চিন্তা শক্তি আমরা আমাদের এই চিন্তা শক্তিটাকে যেন আল্লাহ সবাহান আখোয়াত আলার কুদরতের উপর এবং তার কুদরতের ব্যাপারে চিন্তা ফিকির করি এটাকে যেন আমরা ব্যবহার করি দেখবেন কোরআনে করিমের বহু আয়াতের মধ্যে আল্লা আলা এভাবে বলেছেন আয়াতফাকরুন নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে ওই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ফিকির করে কোনো কোনো আয়াতে আল্লাহ সুবাহান আখুয় তা এভাবে ওইসাত করেছেন যে আওয়ালাম ইয়াতফাকরু বা আফালাত আতাফাক তারা কেন চিন্তা করছে না তারা কি চিন্তা করে দেখে না তোমরা কি চিন্তা করো না চিন্তা করে দেখো না কোরআনে করিম আল্লাহ সুবাহান কুদরতের যে সমস্ত নিদর্শনের কথা আলোচনা করেছেন মুফসরিন কিরাম রহমতুল্লাহ আলাই এগুলোকে দুইটা শ্রেণীতে বিন্যস্ত করেছেন ভাগ করেছেন একটাকে বলা হয় আরবিতে আনফুসি আরেকটাকে বলা হয় আফা কি আনফুসি মানে হচ্ছে এটা নফ শব্দের বহু বচন অর্থাৎ আল্লাহ তালা যে সমস্ত কুদরত বান্দার নিজের মধ্যে তিনি রেখেছেন বান্দার নিজের মধ্যে এবং সুরা ও জারিয়াতের মধ্যে সাতাশ নম্বর পাড়ার শেষ পৃষ্ঠা বা ছাব্বিশ নম্বর পাড়ার শেষ পৃষ্ঠা আল্লাহ তালা বলেছেন অফি ফি আনফুসি কুম তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে আফালাত চিন্তা ভাবনা করে দেখবে না আর দ্বিতীয় শ্রেণীর যে নিদর্শন কেরাম যেগুলোকে আফাকি বলেছেন আফাকি মানে হচ্ছে দিগদিগন্তে প্রকৃতির মধ্যে বিশ্বে বিশ্ব আল্লা সব হ্যাঁ না খুব ছড়িয়ে রেখেছেন সৃষ্টি করে রেখেছে আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি ছায়া যে ছায়া বৃক্ষ থেকে হতে পারে বা অন্য কিছু থেকেও হতে পারে মানুষ থেকে হতে পারে যে কোনো দেয়াল বিল্ডিং থেকে হতে পারে আল্লা সুবাহানুবত আলার এই যে ন্যামরটা এই নিয়ামতটা হইলে মৌলিকভাবে ওই আফাকির অন্তর্ভুক্ত অর্থাৎ প্রকৃতির মধ্যে আল্লা সুবাহানুবত আলা তার যে নিয়ামটটাকে ছড়িয়ে রেখেছেন এর মধ্যে একটা হচ্ছে ছায়া ছায়া আমরা শব্দটা শুনলেই তো একটা শীতলতা অনুভব করি কারণ বিশেষ করে আপনি খুব সুন্দর ইঙ্গিত দিয়েছেন বলেছেন যে কোরআন যাদের উপর প্রথম নাজিল হয়েছে আরব সমাজ তাদের জন্যে যেহেতু মরুভূমির দেশ আমাদের সুজলা সুফলা বঙ্গভূমির মতো তো আর না বাংলাদেশের মতো না যে অনেক বৃক্ষ অনেক গাছ ইত্যাদি আছে সেখানে তো মাইল কে মাইল কিচ্ছু নাই একটা গাছের অস্তিত্ব পাওয়া যায় না এখনও এরকম আছে যে মাইল কে মাইল মরুভূমি একটা গাছের অস্তিত্ব নাই আর গাছের অস্তিত্ব নাই তাই ছায়ারও অস্তিত্ব নাই তাদের জন্য আরবদের জন্যে এই যে ছায়ার নামটটা এটা যে কত বড়ো নেয়ামত এবং আল্লাহ সুবাহান আহুয়াত আলার কত বড় অনুগ্রহ তাই আল্লাহ তালা কোরআনে করি এক দুই আয়াতে অনেক আয়াতে আল্লাহ সুবাহান আহুতআলা তার এই নেয়ামতটার কথা বিভিন্নভাবে উল্লেখ করেছেন আবার আল্লাহ সুবাহান আহুতআ আলা এই ছায়ার সাথেই মানুষের সময়ের একটা হিসাবের ব্যাপারটাও রেখেছেন আপনি যেমনটি ইঙ্গিত দিয়েছেন যে এই ছায়া কখনো বাড়ে কমে ব্যক্তির দেহ পরিমাণ অবয় পরিমাণ হয় কখনো দ্বিগুণ হয়ে যায় এর সাথে কিন্তু নামাজের সময়েরও সম্পর্ক আছে আগে তো আর ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে মানুষ মানুষটাই মেনটেন করবে আগে এভাবেই প্রকৃতি থেকেই মানুষ যে জহুরের সময় হলো কিনা আসরের সময় হলো কি না এগুলি তারা নির্ধারণ করতো বুঝতে পারত এটাই আল্লাহ নম্বর পাড়া আপনার সুরাফুর কান আল্লাহ তালে এভাবে ইঙ্গিত করেছেন ইসাদ করেছেন আলম তা ইলাফা আলম তারা তুমি কি ভেবে দেখো না তোমার রবের এই নিদর্শনটার প্রতি যে কিভাবে তিনি মদ্দাজিল ছায়াকে প্রসারিত করে দেন তিনি তো ইচ্ছা করলে স্থিরও করতে পারতেন বারো না কমনা স্থিরও করতে পারতেন সুম্মা আলহিদ এরপর আবার সূর্যকে নির্দেশক হিসাবে আল্লাহ তালা করেছেন সুম্মা না হইলেই না সিরা আবার মানে কত সুন্দর করে আল্লাহ তালা বলছেন যে আবার এটাকে সংকুচিত করেন ছোট করেন ঠিক অনুরূপভাবে কোরআনে করিমের আরও আয়াতের মধ্যে আচ্ছা আমরা এখানে শব্দটা বলি কোরআনে করিমের যে শব্দটা এই সম্পর্কে কোরআনে করিমে এই সম্পর্কে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে এক হচ্ছে জিল আরেক হচ্ছে জিলাল এর বহুবচন কোনো কোনো আয়াতের মধ্যে এসেছে জুলুল শব্দটাও এসেছে এবং আল্লা সুবাহ তার কুদরতের নিদর্শন হিসেবে কোরআন একাডেমে এটা উল্লেখ করেছেন যে সকাল সন্ধ্যা আসমান জমিন যা কিছু আছে তারা আল্লাহর জন্য অবনত হয় এখানে আল্লাহ তালা ছায়ার কথা উল্লেখ করেছে ওজিল বিল কুদুবল আসা এটা কিভাবে হয় এর প্রকৃতি বা এর পদ্ধতিটা কেমন থাকে সেটা আল্লাহ তালা সুরাতুল ইসরাতে বলে দিয়েছেন ওয়া যে প্রত্যেকে তার অনুসারে অর্থাৎ ছায়া আল্লাহর জন্য সিজদাবনত হওয়া এটা আমার মতো না মানুষের মতো না তার অনুসারে আল্লাহ তালা যেভাবে তাকে হুকুম করেন সেভাবে সে আল্লাহর জন্য নিজের আনুগত্য এবং সেজদাবনত ভাবটা সে প্রকাশ করে ছায়া সম্পর্কে কোরআনে কারিমে আচ্ছা ছায়া সম্পর্কে একটা হচ্ছে তো আল্লাহর কুদরতির নিদর্শন এবং ছায়া আমাদেরকে বিজ্ঞানের আলোকে আমরা যদি দেখি ছায়া এবং ছায়ার সাথে বৃক্ষ এটা আমাদের মানব জীবনে মানুষের জীবনে যে কত উপকার সে আল্লাহ তালার ইচ্ছায়া আমাদেরকে দান করে আবার এই ছায়া আল্লা তা তালা কোরআনে কারিমে দুই রকমের ছায়া উল্লেখ করেছে একটা রহমতের ছায়া আর একটা আজাবের ছায়া আল্লাহ কোরআনে কেরিমে আপনার জলিল শব্দ ব্যবহার করেছেন যেটা আল্লাহ মানুষের জন্য শান্তির রহমতে রেখেছেন আবার সুরা সোয়ারাতে ১৯ উনিশ নম্বর পর আল্লাহ তালা উল্লেখ করেছেন এক কৌমের কথা যাদেরকে আল্লাহ সুবাহ এই ছায়ার আড়ালে তাদের জন্য শাস্তি রেখেছিলেন ফা আখাদা হুমা আগা যে ছায়ার দিনে আল্লাহর আজাব তাদেরকে আক্রান্ত করেছে ঘটনাটা ছিল অত্যন্ত কি বলবো মানে একটা শিক্ষণীয় ঘটনা যে কোম যখন আল্লাহকে ও স্বীকার করেছে আল্লাহর নবীর শত্রুতা করেছে ও স্বীকার করেছে তখন তাদেরকে আল্লাহ সুবহায়ান হু তাদের এভাবে শাস্তি প্রদান করেছিলেন যে প্রথম কিছুদিন অনাবৃষ্টি ছিল তাদের মধ্যে মারাত্মক এত অনাবৃষ্টি ছিল যে তাদের একদম জীবন অসহনীয় হয়ে পড়েছিল এরপর আল্লাহ তালা তাদেরকে মেঘের ছায়া পাঠালে তো তারা খুব খুশি হল পরিবার পরিজন নিয়ে সন্তান সন্তানের সব নিয়ে তারা ওই মেঘে তারা ভেবেছে যে বৃষ্টি হবে তো এতদিন পরে বৃষ্টিতে ভিজবে আনন্দ ফুর্তি করবে তারা সব চলে আসছে খোলা ময়দানে কিন্তু এই মেঘের আড়ালে এই ছায়ার আড়ালে রহমত ছিল না আজাব ছিল প্রস্তর বৃষ্টি ছিল তাদের ওই মেঘের ছায়া থেকে পরবর্তীতে প্রস্তর বৃষ্টি এসে আল্লাহর আজাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাই হাদিসে এসেছে আল্লাহ রসুল্লাহ আকাশে যখন মেঘাচ্ছন্ন হতো মেঘের ছায়া হতো এতে আল্লাহ রসুল খুশি হতেন না বরং তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন তার চেহারার মধ্যে ভাবটা পরিলক্ষিত হতো বোঝা যেত এবং তিনি বলতেন এই কথা যে না জানি আবার মেঘের আড়ালে কি লুকিয়ে আছে আমরা জানি না তাই আল্লাহ তালার কাছে তিনি আল্লাহ অভিমুখী হতেন আল্লাহ তালার স্বর্ণাপন্ন হতেন দোয়া করতেন এই তো এক ধরনের ছায়া আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন আবার আরেকটা ছায়া আছে যেটা আল্লাহ তালা আখেরাতে রেখেছেন সে ক্ষেত্রে আল্লাহ সুবাহান হুয়া উভয় ধরনের ছায়াই রেখেছেন সেখানেও রহমতের ছায়াও হবে আবার আজাবের ছায়াও হবে আল্লাহ তালা সুরাতুল ওয়াকিয়াতে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছে রহমতের ছায়া সম্পর্কে আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন ওয়াজিল্লিম মামদুদ এক বিস্তৃত প্রসারিত ও দীর্ঘ এক ছায়া হাদিসে এসেছে এর তাফসিরে যে জান্নাতে এমন একটা বৃক্ষ হবে যে বৃক্ষটার ছায়া একটা উৎকৃষ্ট মানের ঘোড়া 500 বছর লাগবে সেই ছায়াটাকে অতিক্রম করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম মানে কত বিস্তৃত এবং বড় সেই ছায়াটা হবে আবার পাশাপাশি আল্লাহ তাআলা এটাও উল্লেখ করেছেন আপনার মাহমু যে ছায়া মানে গরমের শাস্তি তাদেরকে প্রদান করবে এটা আখেরাতে হবে আর এখানে স্পেশাল আর একটা ছায়া সুবাহায়ন আলা আখেরাতে রেখেছেন যেটা হবে আল্লাহর আর ছায়া ছায়া এটা আরো আকর্ষণীয় হবে এবং এটার কথা হাদিসের বিভিন্ন কিতাবে তো আছেই বিশেষ করে প্রসিদ্ধ যে গ্রন্থ হাদিসের ইমাম বুখারি রাহমিতুল্লাহ আলাই রচিত এবং সংকলিত শাহী বুখারি শরীফ এই শাহী বুখারি শরীফের মধ্যে হাদরাত আবু হুরাইরা রাজি আল্লাহুত আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে আপনার হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার আট নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লাম বলেন সব আতুন ইল্লা হুম্লিল্লা সাত শ্রেণীর ব্যক্তি এরকম আছেন সাত ধরনের ব্যক্তি যাদের কি আল্লাহসু হায়ানা হাসরের ময়দানে তার আরশের ছায়া তলে আশ্রয় দান করছে এটা যে কেমন হবে ওই তো আল্লাহ রসুল যা বলেছেন ওইটা মালা আইনুন রাত উল্লাহ উজুনুন সামি ওলা খাতার আলা কাল বিবাসাদ যে যে চোখ কোনোদিন দেখে নাই যে গান কোনো দিন শুনে নাই এবং যে অন্তর কোনো দিন উপলব্ধিও করতে পারবে না যে ওই ছায়াটা যে কত সুশীতল হবে এবং কত সম্মানের হবে তো যে আর ধরনের ব্যক্তির কথা আল্লাহ রসুল সাল্ল ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এর মধ্যে প্রথমেই এনেছেন ইমামুন আদিলুন ওই শাসক যে শাসক আদিল ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে তার শাসনের মাধ্যমে এখানে আমাদেরকে মানে পৃথিবীর তাবৎ শাসক যারা সব শাসক সবাইকেই আমরা বলতে পারি যে আপনি আপনার এই কাজটাকে কেবল দুনিয়া মনে করবেন না আপনি আপনার এই প্রশাসন দিয়ে এই শাসন দ্বারা আপনি যে আল্লাহ তালার কত বড়। মেহরবাণী এবং অনুগ্রহ অর্জন করতে পারেন কেবল কি আপনার মাধ্যমে যেন জনগণের মাঝে দেশের মাঝে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয় এটা যখন হবে সেই বিশেষ আর্শের ছায়া তোলে আল্লাহ হানা এ ধরনের শাসককে আশ্রয় প্রদান করবে এরপর আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই বিশেষ ছায়ায় যাকে আশ্রয় দিবেন আল্লাহ তালা তার মধ্যে উল্লেখ করেছেন সব রব্বি ওই জুয়ানের কথা ওই যুবকের কথা যে জুয়ান যে যুবক আল্লাহর ইবাদতির মধ্যেই বেড়ে উঠেছে প্রতিপালিত হয়েছে আমরা জানি যে একজন মানুষের যৌবনের বয়সটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জীবনের সময় এবং ইম্পর্টেন্ট একটা বয়স এটা তো যৌবনের এই সময়টাকে আমি যেন হেলায় ফেলায় আমি যেন ও সন্তুষ্টি নাফরমানি এবং আমি যেন পৃথিবীর অশান্তির কিছু অকল্যাণের কিছুর মধ্যে আমি যেন ব্যয় করি প্রতিটা যুবককে জওয়ানকে এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমরা জানি যে এই কথাও আছে যে কেমতের দিন আল্লাহ তালা তিনটা প্রশ্ন করবেন এবং এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লাভ দিন বান্দা এক চুলও নড়তে পারবে না এর মধ্যে এটাও আছে ওয়ান ব্যয় যৌবনকাল সম্পর্কে আল্লাহ জি জিজ্ঞাসা করবেন কিভাবে সে খরচ করেছে তো ওই যুবক অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে তার যৌবনটাকে তার সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে সে ব্যয় করতে পেরেছে খরচ করতে পেরেছে এরপর আল্লাহ রসুল ওয়াসাল্লাম ওয়াসাল্লামী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আরও এক ব্যক্তির কথা কে যে যে ব্যক্তি। যার দিলটা থাকে। ওই দেখুন এখানে একটা চিন্তা করার বিষয় সেটা হচ্ছে আল্লাহ রসুল কিন্তু একথা বলেন নাই যে মসজিদে পরে থাকে কারণ একজন মানুষের কাজ আছে তার অফিস আছে তার ব্যবসা আছে সে উপার্জন করবে কাজ করবে কিন্তু বলা হচ্ছে এই কথা যে সে তার অফিসে থাকুক কিংবা ব্যবসায়িক সেন্টারের মধ্যে থাকুক দোকানে থাকুক যেখানেই থাকুক না কেন দিলটা তার পরে থাকে কোথায় মসজিদে মসজিদে পরে থাকে মানে যে কখন আবার নামাজের সময় হবে আবার সে নামাজে জমাতে শরিক হবে এখানে আমাদের এটাও চিন্তা করার বিষয় যে আমরা অনেক ভাই এরকম আছি যারা উদাসীনতা করি বা অলসতা করি জমাতের নামাজের শরিক হওয়ার ব্যাপারে হয়তো একা একা দোকানে পরে নিচ্ছে অথবা অফিসে পড়ে নিচ্ছে সেটা না করে আমরা আরও কয়েকজন মিলে হয়তো অফিসে আমি জমাতের ব্যবস্থা করলাম সব অনেক বেশি হবে তো রাজুলন কালবহু মোহলাকুন বিল মসজিদ ওই ব্যক্তি যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে যুক্ত হয়ে থাকে মসজিদে ঝুলন্ত থাকে পড়ে থাকে এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লামী হাদিসের মধ্যে আরেকটা শ্রেণীর কথা বলেছেন রাজুল তাহাব্বা ফিল্লা ওই দুই ব্যক্তি আল্লাহ তালার আরশের ছায়ার মধ্যে থাকবে যারা আল্লাহর রস্তে একজন আরেকজনকে ভালোবেসেছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে কোনো কোনো রেওয়ায়তে আছো ফিল্লা। যে আল্লাহ সন্তুষ্টির জন্যই তাদের ভালোবাসা তাদের সুসম্পর্ক আবার আল্লাহ সন্তুষ্টির জন্যই তাদের বিচ্ছিন্ন হওয়া একজন আরেকজন থেকে পৃথক হওয়া এই হাদিসের মধ্যে আরেকটা বিষয় এটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে জাল্লা রসুল সাল্লাম ওই ব্যক্তির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন যে সে আল্লাহর আরশের ছায়া আশ্রয় পাবে রাজনীত যে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় এভাবে দান করে তার ডান হাত দিয়ে সে যেটা দান করে তার বাম হাতেরও খবর থাকে না অর্থাৎ এত গোপনীয়তা রক্ষা করে সে আল্লাহ রাস্তায় দান করে এখান থেকে আমরা এই বিষয়টা শিখতে পারি যে নফল দান নফল এ এগুলো যথাসম্ভব আমি যেন গোপনে করি এবং আলাদা করি কারণ এতে কি হবে এতে এটা মুক্ত হবে লোক দেখানো লোক প্রদর্শন লৌকিকতা যেটা রিয়া যেটা যেটাকে হাদিসের মধ্যে শিরিক বলা হয়েছে গোপন শিরিক বলা হয়েছে এই জিনিসটা হবে না তো আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এখানে এভাবে বললেন যে সে এতটা গোপনীয়তা রক্ষা করে আল্লাহ রাস্তায় সাদকা করে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত আল্লাহ রাস্তায় কি খরচ করছে তাই যারা দান করেন তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত নফল দান যদি হয় জাকাত যদি হয় ফরজ দান যদি হয় তাহলে প্রকাশে করবে কিন্তু নফল দান যদি হয় তাহলে তিনি এভাবে গোপনীয়তা রক্ষা করে পরিচয়কে গোপন করে তিনি দান করবেন ঠিক অনুরূপভাবে আল্লাহ সাল্লাম সর্বশেষ এটাও বলেছেন যে তার চরিত্রকে হেফাজন করে বা কোনো নারী সুন্দরী নারী বা ক্ষমতা আছে বংশীয় মর্যাদা আছে ক্ষমতা সব কিছুই আছে অর্থাৎ সুযোগ থাকা সত্ত্বেও সে তাকে বলে দেয় ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই যে একজন মানুষের এই মানসিকতাটা বা এই ফিলিংস এই অনুভূতিটা এটা কিন্তু তাকে সৎ বানানোর জন্য যথেষ্ট যে আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখছেন আমি দুনিয়ার লোকদেরকে ফাঁকি দিতে পারবো দুনিয়ার পুলিশ দুনিয়ার দুদক দুনিয়ার এই দুনিয়ার এই সে আমি সব ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহ সব হ্যাঁ না হুয়া সব আমাকে সবসময় দেখছেন তাকে তো আমি কি দিতে পারবো না ফাঁকি দিতে পারবো না ইন্নি আখাফুল্লাহ প্রত্যেকটা আমলের মধ্যে আমরা এই অনুভূতি থাকা যে আমি তো আল্লাহকে ভয় করি মহতালাম আপনি আমাদেরকে খুব চমৎকার ভাবে বলছিলেন যে ছায়া কায়ায় রাখা আল্লাহর কুদরত তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ছায়া ছায়া পরকালেও পরকালেও থাকবে থাকবে জি প্রিয় দর্শক আজ আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি তার সারমর্ম হলো এই যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা যেন ভাবনা করি এবং যাতে করে আল্লাহর কুদরত নিয়ে আমরা গবেষণা করি আমরা ধ্যানমগ্ন হই সে ব্যাপারে বিশেষভাবে তাগিদ দেয়া হয়েছে পাশাপাশি আমাদের মহতারাম আমাদেরকে জানিয়েছেন যে পবিত্র কোরআনুল করিমে আল্লাহর নিদর্শনাবলী সূচক আল্লাহর নিদর্শনাবলী যে সমস্ত আয়াতে বর্ণিত হয়েছে সেগুলো মূলত দুই ধরনের এক ধরনের হল ব্যক্তিকেন্দ্রিক আরেকটি হলো প্রকৃতি বা পৃথিবী কেন্দ্রিক তো এই ছায়া এটি এমন একটি আল্লাহর কুদরত এই ছায়ার সঙ্গে সময়ের হিসাবের সম্পর্ক রয়েছে এবং কোরআনের ভাষ্য মতে মানুষ যেভাবে আল্লাহকে সেজদা করে ছায়াও আল্লাহকে সেজদা করে যদিও তার সে সেজদার যে ভাষা তার যে রূপ তার যে প্রকৃত কাঠামো এবং সেটা আল্লাহ তালেই একমাত্র ভালো জানেন ঠিক তেমনই তিনি আমাদের জানিয়েছেন যে এই ছায়া দুই ধরনের এক ধরনের ছায়া রয়েছে যেটা রহমতের যেটা প্রশান্তি যেমন বৃক্ষলতার ছায়া যে ছায়ায় মধ্য দুপুরে তীব্র গরমে একজন মানুষ ক্লান্ত স্লান্ত মানুষ সেখানে অবস্থান করে আরাম করে এবং স্বস্তিবোধ করে আরেক ধরনের ছায়া রয়েছে আজাবের কখনো কখনো আমরা দেখতে পাই যে বৃষ্টি বজ্রপাত এগুলো আজাব হিসাবে আসে এবং নানা আগের অতীতের বিভিন্ন সম্প্রদায়ের প্রতি আজাব হিসাবে এই ধরনের ছায়া এসেছিল মোতারম আমাদের জানিয়েছেন যে পরকালে আল্লাহর দুই ধরনের ছায়া থাকবে জান্নাতের ছায়া থাকবে বিশাল বৃক্ষ থাকবে যে বৃক্ষ বৃক্ষের ছায়া একটি ঘোড়া তেজস্বী ঘোড়া পাঁচশো বছর পর্যন্ত কন্টিনিউ চলাচল করেও সেই ছায়া শেষ করতে পারবে না ঠিক তেমনি সেখানে গরম ছায়াও থাকবে কষ্ট দেওয়ার জন্য এবং আমাদেরকে আমাদের মোহতারাম আজ জানিয়েছেন ওই হাদিস যে হাদিস নবীজসাল আলহি ওয়াসাল্লাম পাঠ করে শুনিয়েছেন যে কেয়ামতের দিবসে সাত ব্যক্তিকে আর সে পাকের ছায়ায় স্থান দেওয়া হবে তাদের মধ্যে একজন হলেন আল ইমামুলা আয়াদিল পরায়ণ শাসক দুই নম্বর হলেন ওই ব্যক্তি প্রজ্বলন শাহ বন্যাশাহিত আয়াদিল্লা যে ওই যুবক যে যুবক আল্লাহর আনুগত্যে এবং আল্লাহর হুকুম পালন করে তার যৌবনকালকে পার করেছে জীবনকে পার করেছে তৃতীয় ওই ব্যক্তি অরজুলন কলবহু ম আল্লা কন বিল মেসাজিদ ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে পড়ে থাকে মসজিদের সঙ্গে লেগে থাকে চতুর্থ তিনি বলেছেন ওই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবাসে একে অন্যকে ভালোবেসে একত্রিত হয় পঞ্চম ওই ব্যক্তি যে কোনো ব্যক্তি দুইজনের সম্পর্কের সম্পর্ক ছেদ বা বিচ্ছেদ হলো বিচ্ছেদের ভিত্তি হলো আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ কোনো একজন ব্যক্তির সঙ্গে মিশলে তার সঙ্গে কথা বলার দ্বারা তার সঙ্গে চলাফেরার দ্বারা যদি তার দিনই কোনো ক্ষতি হয় তাহলে তাকে আল্লাহর জন্য বর্জন করা এই এই এমন ব্যক্তিও কিয়ামতের দিবসে আর সে পাকের ছায়ায় স্থান পাবেন ষষ্ঠ নম্বর ওই ব্যক্তি যিনি যার চরিত্র ভালো যাকে কোনো সুন্দরী নারী তাকে খারাপ কাজের জন্য প্রলব্ধ করেছে কিন্তু সে আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করেছে সপ্তমত ওই ব্যক্তি যিনি এখলাসের সঙ্গে দান করেন এমনভাবে দান করেন যে তার হাত ডান হাত যা দান করে তার বাম হাত তা জানে না তো এই কাজগুলো করার দ্বারা আমরা কেয়ামতের দিবসে চিরস্নিগ্ধ ছায়ায় আল্লাহ রাবুল্লা আলমিনের মহা আরসের ছায়ায় আমরা স্থান লাভ করতে পারবো আসুন আমরা এভাবে আমরা নিত্য নতুন বিষয় নিয়ে প্রকৃতি এবং পৃথিবী সম্পর্কে জেনে আমরা নতুনভাবে আল্লাহর পরিচয় লাভ করি এবং আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করি আল্লাহর আলমিন আমাদের তৌফিক দান করুন প্রিয়দর্শক আলোচনার এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশ গ্রহণ করব আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে সামিল হতে পারেন ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه اجمعين، لا اله الا الله العظيم الحليم، لا اله الا الله رب السماوات والارض ورب العرش الكريم، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين، الله والله ربي لا اشرك به شيئا، يا ارحم الراحمين، يا ارحم الراحمين، يا ارحم الراحمين،

আমরা যে আজকে আলোচনা করলাম এই আলোচনাকে মেহরবানি করে আপনি কবুল কইরা নেন কবুল কইরা নেন ওগ মালিক মাহবুদ এই আলোচনার যারা ব্যবস্থাপনার মধ্যে আছেন তাদেরকেও আপনি কবুল কইরা নেন বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয় তার পরিবারের যারা আছেন সকলকে আপনি কবুল কইরা নেন তাদেরকে সুস্থ রাখেন সব ধরনের মন্দতা থেকে তাদেরকে হেফাজত করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন ও মালিক মাহবুদ আমরা যে আজকে ছায়ার কথা আলোচনা করলাম মাহবুদ দুনিয়াতে আপনার রহমতের ছায়া আপনি আমাদেরকে দান করেন আপনার রহমতের ছায়া আমাদেরকে দান করে আপনার আজাব থেকে আজাবের ছায়া থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ও মালিক মাহবুদ আখেরাতেও এই সুশীতল ছায়া থাকবে রহমতের ছায়া থাকবে জান্নাতের মধ্যে সুশীতল ছায়া থাকবে মেহরবানি করে আখেরাতের জিন্দিগিতেও জীবনেও আপনি আমাদের সকলের জন্যে এই সুশীতল রহমতের ছায়ার ব্যবস্থা করেন ফয়সালা করেন এবং আপনার আজাব গজব থেকে আপনার আজাব গজব থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ও মালিক মাহবুত বিশেষ করে আপনার হাবিবে পাক যে সাত ধরনের ব্যক্তির পুরস্কারের কথা তিনি বলেছেন উল্লেখ করেছেন যাদেরকে আপনি মেহরবানি করে আপনার আরশের ছায়া তোলে আশ্রয় প্রদান করবে ও গো মালিক আমাদের আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন ইয়া ইলাহাল আলমিন ইয়া রাব্বাল আলমী আমাদের মধ্যে অনেকে পেরেশানিতে আছেন আপনি মেহরবানি করে তাদের পেরেশানি দূর করে দেন আমাদের দেশকে দেশের মানুষকে আপনি কবুল করে নেন ও গো মালিক মাহবোধ আমাদের দেশকে একটা শান্তির দেশ সমৃদ্ধশালী দেশ হিসাবে আপনি কবুল করে নেন সমস্ত মুসলিম দেশগুলোকে আপনি কবুল করে নেন মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত করেন সকল মুসলিমিন মুসলিমাতকে আপনি মাফ করে দেন ও মালিক মাহবুত অনেকে অভাব অনটনে আছেন আপনি তাদের অভাব দূর কইরা দেন অনেকের কামাই রোজগার নাই তাদের হালাল কামাইয়ের ব্যবস্থা আপনি কইরা দেন ও মালিক মাবুত মাবুত আমরা তো আপনার কাছেই চাইব আমরা তো আপনার কাছেই চাইব আমাদের তো আর কেউ নাই আমাদের তো আর কেউ নাই লা ইল্লা আনতা লাহ ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনী মেহরবানি করে আপনার রহমতের ছায়া তোলে আমাদেরকে আশ্রয় দিয়ে দেন আপনার রহমতের ছায়া তোলে আমাদেরকে আশ্রয় দিয়ে দেন ও মালিক মাহবুব আপনার আজাব ও গজব থেকে আমাদেরকে বাঁচায় রাখে আপনার আজাব ও গজব থেকে আমাদেরকে বাঁচায় রাখে আপনি আমাদের উপর রাজি খুশি হইয়াই যান আপনি আমাদের উপর রাজি খুশি হইয়াই যান আমরা আপনার কাছে আপনার সন্তুষ্টি চাইতেছি জান্নাত চাইতেছি আপনার ও সন্তুষ্টি থেকে আপনার আজাব ও গজব থেকে পানা চাইতেছি ও মালিক মাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ কইরা দেন সকলকে ইমানের সাথে মদ নসিব করেন কালিমা পড়তে পড়তে মদ নসিব করেন সিজদার হালতে মদ নসিব করেন ও মালিক মাহবুত আমাদের সকলের কবরের আজাবকে আপনি মাফ কইরা দেন আমাদের কবরকে জান্নাতের টুকরা আপনি বানায়া দেন জান্নাতের টুকরা আপনি বানায়া দেন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন পরিচিত ও পরিচিত যারা ইন্তেকাল করেছেন ও গো মালিক মাহবুত আমরা জানি না আমরা জানি না কি অবস্থায় তারা আছে কি অবস্থায় তারা আছেন মেহরবানি করে আপনি তাদের জন্য আপনার ক্ষমার ফয়সালা করেন আপনার ক্ষমার ফয়সালা করেন আপনার রহমতের ফয়সালা করেন ও মালিক মাহবুদ আসরের ময়দানে আপনার নবী পাক মাহমদুর রসুল্লাহ সাল্লিহি আসাল্লামকে আমাদের জন্য সুপারিশকারী হিসাবে কবুল করে নেন তার হাতে আবে কাউসার পান করা আপনি নাসিব করেন তার হাতে আবেগ অওসর পান করা আপনি নসিব করে তার নেতৃত্বে পুলসিরাত পার হওয়া আপনি নাসিব করেন তার নেতৃত্বে জান্নাতে দাখিল হওয়া আপনি নসিব করেন ও মালিক মাহবোধ আপনি আমাদেরকে মেহরবানি করে মদ পর্যন্ত আমাদের জন্য সুস্থতার ফয়সালা করে সুস্থতার ফয়সালা করে পেরিসান মুক্তির ফয়সালা করে অভাব মুক্তির ফয়সালা করেন ও মালিক মাহবোধ নফসের ধোকা থেকে আমাদেরকে আপনি হেফাজত করে শৈতানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন মেহরবানি করে আমাদেরকে আপনি দিনদার বানায়া দেন মুদকে পরহেজগার বানায়া দেন মুদাকে পরহেজগার বানায়া দেন ও গো মালিক মাহবুব আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নেন আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নেন মালিক আমাদের দোয়াকে কবুল কইরাই নেন আমাদের দোয়াকে কবুল কই নেন প্রিয় দর্শক এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ উমা ইল্লাল ই والسلام عليكم ورحمه الله وبركاته